ছাত্রলীগ লিখেছে, তবে আমার খারাপ লেগেছিল যখন বিজ্ঞান মঞ্চ আর অদ্ভুত মানুষগুলো তোমার ফ্ল্যাটে গিয়ে ঝামেলা করছিল, এমনকি দাদার নামে উল্টোপাল্টা বলছিল। বিশ্বাস সম্পূর্ণ যে যার ব্যক্তিগত, তবুও অনেক ট্রাবল আর মধ্যে দিয়ে তোমাদেরকে পড়তে হয়েছিল। শেষমেশ বিষয়টা কি হলো যদি একটু শেয়ার করো। হ্যাঁ, বিজ্ঞান মঞ্চের ব্যাপারটা, বিজ্ঞান মঞ্চ, আচ্ছা, বিজ্ঞান মঞ্চ আমাদের ফ্ল্যাটে করেনি, বিজ্ঞান মঞ্চ আমাদের ফ্ল্যাটে এসে হানা দেয়নি। বিজ্ঞান মঞ্চ এসেছিল আমাদের ইছাপুরের যেই ক্লায়েন্ট ছিল ওনাদের বাড়িতে, আমাদের ইনভেস্টিগেশনটা কী করে করেছিলাম আমরা সেইটার এনকোয়ারি করার জন্য, মানে আমরা তন্ত্র মন্ত্র করছি কি না, ওঝা কি না আমরা, এরকম টাইপের, যে আমরা টাকা কতখানি নিয়েছি, লোকে ঠকাচ্ছি কি না, এরকম টাইপের। তো এনকোয়ারি করাই উচিত, আমি সেটা এ বলছি না, কিন্তু এনকোয়ারির যে মানে প্রসিডিওরটা ছিল সেটা আমার মনে হয় খুব খুব রুড ছিল। কেন কি একটা ফ্ল্যাটের কমপ্লেক্সে হুট করে ঢুকে যাওয়া, এতগুলো লোককে নিয়ে, যেই ফ্যামিলিতে একজন একলা মা আর তার হাজব্যান্ড খুব অসুস্থ ছিল, এরকমভাবে মানে এতগুলো লোক নিয়ে ক্যামেরা নিয়ে ঢুকে যাওয়া উইদাউট পারমিশন, এই প্রসিডিওরটা আমার ভুল লেগেছিল। আর তারপরে খালি এটাই না, আর ওনাকে খুব হ্যারাসও করা হয়েছে, কেন কি বেশ কয়েকদিন ধরে ওনাদের ফ্ল্যাটের নিচে ওনাদেরকে দেখা গেছে, আর খুব একটা ভালোভাবে ইন্টারাকশনটা হয়নি, ভিডিওতে দেখাই যাচ্ছে। আর সব থেকে বড়ো কথা সেটা হচ্ছে যে ওনারা ঈশিতা আর সৌরভ গাঙ্গুলির ওপর একটা মানে একটা লিগাল একটা নোটিস দিয়েছিল, সেই লিগাল নোটিসটার মিনিংটা হচ্ছে এটা কোনো কেস করেনি, এটা একটা লিগাল নোটিস দিয়েছিল যেটা কী বলে জি বাংলার যেটা আমরা হাতেও পাইনি, মানে সেটা জি বাংলার অফিসেও যায়নি, এটা জাস্ট একটা পাবলিসিটি স্টান্টের জন্য করা হয়েছিল আমার যদুর মনে হয়, কেন কি জিনিসটাকে যেহেতু ফেসবুকে দেওয়া হয়েছিল কোনো অফিসিয়ালি কিছু হয়নি, তো জাস্ট একটা পাবলিসিটি স্টান্ট। আর আমাদের আর যেই ধারাটা লাগিয়েছিল, ধারাটা এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না, ধারাটা বেসিক্যালি হচ্ছে আমরা কোনো টেরোরিজম করছি কি না টেলিভিশনে, মানে কোনো কাউকে এ মানে কী বলে ওটা, কেন কোনো কান্ট্রির ওপরে কোনো রকমের কি থ্রেট দিচ্ছে কিটা, মানে তো সেটা তো আমরা করিনি কোনো দিন, আমরা খালি নিজেদের এক্সপিরিয়েন্স বলেছিলাম। আর তারপরে লাস্টে এটাও বলা হয়েছিল যে এটা সবার বিশ্বাস, এখন লোকেরা যদি ভগবানকে বিলিভ করে বলে যে ভগবান আমাকে কার্স করেছে, তো এটা তো আর কোনো টেরোরিজম অ্যাক্ট হলো না, আর ভূত ভগবান এগুলো বিশ্বাস করে কি না করে হোল ওয়ার্ল্ড করে, মানে হিউম্যানিটি যখন থেকে জ্ঞানে এসে তবে থেকে লোকেরা ভূত ভগবান এসব বিলিভ করে আসে, কিন্তু সাইন্টিফিক্যালি কোনো সেরকম প্রুফ নেই, তো তাই বলে কেউ এগুলো ইনভেস্টিগেট করবে না সেটা তো কেউ কাউকে ডিসাইড করে দিতে পারে না। তো এই পয়েন্টসগুলো আমার বিজ্ঞান মঞ্চের খুব একটা মানে মানে বিজ্ঞান মঞ্চকে বলছি না, বিজ্ঞান মঞ্চর কিছু লোককে যারা আর কি রিপ্রেজেন্ট করছে তাদের কতখানি নিজের জ্ঞান আছে এটা আমার বড় ডাউট আছে। যাই হোক, যে থেকে থাকলে ভালো। ও লাস্ট অবধি কিছুই হয়নি, কি আর হবে, হওয়ার কি আছে, ওই তো হুজুকে পাবলিক, হুজুকে একটু হলো কিছুদিন একটুখানি, আমার যেহেতু ভাইরাল ঈশিতার ভিডিওটা ভাইরাল ছিল, তো ভাইরাল হওয়ার জন্য কিছু লোক মানে ওই জিনিসটাকে করে ভাইরাল হওয়ার চেষ্টা। অনেকেই আছে যারা জাস্ট কিছু না জেনে কমেন্ট করতে লাগে, বা জানার ইচ্ছেটাও প্রকাশ করে না যে মানে এটা কী করে হলো, কেন হলো, বা জিজ্ঞাসা করি, ডিরেক্ট কোয়েশ্চেন করি, সেরকম করতে মানে করেন না বা চেষ্টাও করেন না করার, আর মাঝখান থেকে এটা ওটা সেটা বলতে শুরু করে দেন। যদিও ভালো মন্দ সব নিয়ে জীবন, আমাদের কোনো আক্ষেপ নেই তাতে, কিন্তু ভালো লাগতো যদি কোয়েশ্চেনটা সবাই আমাদের সামনে তুলতো প্রশ্নটা, আর আমরা তাদেরকে উত্তরটা করতে পারতাম যে আমরা কী করতে গেছিলাম, কী করতে চাই, বা মানুষদের মনে কী জাগাতে চাই, তাহলে আমরা অনেক বেশি হ্যাপি হতাম। আর হয়তো ওনাদেরও যে ভুল ভ্রান্তি আছে বা যেটা বুঝতে ভুল হচ্ছে, তো সেটা ওনাদের কাছেও ক্লিয়ার হয়ে যেত। হ্যাঁ, তো ফার্স্টে আমি আর শুভজ্যোতি ছিলাম, শুভজ্যোতি রায়চৌধুরী, এখন
টিমটা যখন আমরা ভাবলাম, জাস্ট খালি মাথায় এলো যে টিম এরকম একটা তৈরি করব, তখনই আমরা চিন্তা করলাম যে টিম দুজন মিলে তো হবে না, টিমের জন্য আরও অনেক লোক চাই। তখন আমরা ফেসবুকে একটা মানে মানে জাস্ট একটা পোস্ট করেছিলাম যে আমরা একটা এরকম টিম করতে চাইছি আর টিমের সাথে কে কে যুক্ত হতে চায়। তখন প্রায় 15 জন মতন হ্যাঁ হাত তুলে দিল যে হ্যাঁ এরা টিমে জয়েন করবে। তো আমরা খুব মানে বুস্ট আপ হলাম যে না, এরকম টাইপের যখন এতগুলো লোক বলছে তাহলে একটা টিম ক্রিয়েট করা যায়। তখন আমাদের একজন মানে একজন বড় একজন বলল যে টিম তো এভাবে হয় না, টিমকে রেজিস্টার করতে হবে। তো টিমকে রেজিস্টার করলাম আমরা। তো তখন আমরা মোটামুটি 15 জন মতন টিম রেজিস্টার্ড হলো। এখন পয়েন্টটা হলো টিম লোক চিনবে কী করে? টিম তো তৈরি হয়ে গেল, এখন টিম তৈরি হতে তো কোনো ব্যাপার না, রেজিস্টার হয়ে গেল, কিন্তু এখন লোকরা চিনবে কী করে? তো আমরা ভাবলাম বোধহয় আমাদের এই যে জিনিসটাকে নিয়ে কোনো চ্যানেলকে বলবো যে আমরা এরকম টাইপের একটা ইয়ে আছে, আমাদেরকে একটুখানি কভার করুন। তো আমরা যেইভাবে বলছি লোককে যে সাইন্টিফিক্যালি আমরা কোনো হন্টেড লোকেশনকে ইনভেস্টিগেট করব, সেই কনসেপ্টটাই লোকেরা বুঝতে পারতো না যে এরকম আবার হতে পারে নাকি, মানে এটাও কি পসিবল, মানে ভূত কি আবার ইনভেস্টিগেট করা যায়? ভূত কো খালি ভয় পাওয়ার জিনিস বা মুভিতে দেখার জিনিস, আর ফিল করতে পারে, যারা বিলিভ করে তারা বলে ভূতকে খালি ফিল করা যায়। তো এই কনসেপ্টটাই যে মানে এই ওয়েস্ট বেঙ্গলের লোককে বোঝানো যে এই কনসেপ্টটা মানে বিদেশে খুব মানে এটা চলাচল আছে, কিন্তু কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে বা ইন্ডিয়াতে গৌরব তিওয়ারি ফার্স্ট এনেছিল, তারপরে বাংলা লোকেরা ব্যাপারটাই জানতো না। তো আমরা এটা আস্তে 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 মানে কাজ করতে করতে ইনভেস্টিগেট করতে করতে আমরা কোনো জায়গায় যদি কেস পেতাম মানে খুঁজতাম, তো লোকের আমাকে ফার্স্ট লোকের আমাদের ফার্স্টে তান্ত্রিক হিসাবেই বুঝতো যে এরা ভূত তাড়াবে বা ভূত বোতলে পড়ে নিয়ে যাবে। তো বেসিক্যালি আমরা যখন বলতাম যে আমরা ভূত তাড়াতে পারি না, খালি আমরা এটা দেখবো যে ভূত আছে কি নেই, মানে এই যে আপনি যে ক্লেমসগুলো করছেন সেটা কতখানি রিয়ালিটি আছে, তো তখনই লোকেরা বলতো যখন তাড়াতে পারো না তাহলে কী করতে এসছো, তারে আগে তো এটা প্রুভ হয়ে যাক যে ভূত আছে কি নেই, সেটা কেউ বুঝতেই পারতো না। কেউ একদম মাথায় ধরে রেখেছে না ভূত আছেই, আর কেউ কেউ আছে যে না একদম নেই, কেউ মানে মাঝখানে কেউ থাকে নেই এখানে ওয়েস্ট বেঙ্গলে। আমার এখনও সেটাই মনে হয় যে কেউ কোয়েশ্চেন করতে চায় না, কেউ মাথায় ধরে রেখেছে আছেই, কেউ একদম ধরে রেখেছে নেই, কিন্তু মাঝখানে যে ইনভেস্টিগেটিং পার্টটা সেখানেই আমরা আসি যে আছে কি নেই সেটা বুঝব। এখন আস্তে আস্তে অনেক কাজ করতে করতে আমরা নিজেরা কিছু ভিডিও রিলিজ করি। এখন এই ভিডিও কয়েকটা ভিডিও ছিল আমাদের, হন্টেড বেঙ্গল বলে একটা ভিডিও বানিয়েছিলাম আমরা, যেটার মধ্যে আমরা একটুখানি মানে আর্টিকুলেটভাবে একটা ডকুমেন্টারি বানিয়েছিলাম, যেখানে আমাদের মোটামুটি কয়েকটা কেস দিয়েছিলাম। তো সেই ভিডিওস দেখে একটা প্রোডিউসার মানে প্রতীক দা, আমাদের খুব ভালোবাসার লোক, আর মনীষ দা খুব আমাদের সাপোর্ট করেছে এটাতে, তারা বললো যে একটা ডকুমেন্টারি বানাবো, সেই ডকুমেন্টারিটা আমরা ডাউহিলে করবো। তো সেই ডাউহিলে গিয়ে তো বিশাল বড় কাণ্ড হয়েছিল, কিন্তু আমরা ফিল্মটা ভালো করে আজ অব্দি রিলিজ করতে পারিনি, কেন কি ম্যাক্সিমাম ফুটেজেস আমাদের ওখানে করাপ্টেড হয়ে গেছিলো, আর কিছু ফুটেজ যেইগুলো দিয়ে আমরা তৈরি করেছি জিনিসটা ওটা বেসিক্যালি একটা খিচুড়ি, কনস্ট্রাকটিভ কিছু নেই ওটার মধ্যে। তখন আমাদের ভিডিও এইভাবে কী করে মেকিং করতে হয় আমরা জানতামও না যে এই টাইপের মানে হন্টেড জিনিসগুলো কী করে কেউ ডকুমেন্টারি করে, আমাদের কোনো এক্সপিরিয়েন্সই ছিল না, সেই জন্যে আর কি ভালো মতন ওটা তৈরি হয়নি, বা ক্যামেরাম্যানও ভালো করে বুঝতে পারিনি যে কীভাবে করবো, কী ক্যামেরা ইউজ করবো, অন্ধকারে কীভাবে শ্যুট করা যায়, আমরা কিছুই জানতাম না, সেই জন্য ওটা ভালো মতন আমরা তৈরি করতে পারিনি। কিন্তু যেইটুকু করতে পেরেছিলাম সেইটা দাদাগিরিতে দেখানো হয়েছিল, আর সেটা আই থিঙ্ক মানে বেঙ্গল হিস্ট্রিতে বোধহয় আগে কোনো দিন হয়নি যে কোনো প্যারানর্মাল মানে এরকম টাইপের জিনিস যেটা যেই জন্য এটা নিয়ে এতখানি ভাইরাল বা এতখানি কথাবার্তা হয়েছিল কলকাতায়। তো তারপরে আস্তে আস্তে আমরা অনেক টিভি শো পাই, লোকেরা বোঝে যে না এর একটুখানি অন্য টাইপের কিছু করছে মানে বা করতে চায়, বা এদের মধ্যে মানে একটা পজিটিভ ভাইবস পাওয়া যাচ্ছে যে এরা লোককে খালি ভয় পাওয়ানোর জন্য করছে না, এরা খালি লোককে ভুল বোঝাচ্ছে না। আমাদের ভিডিওজের মেইন মোটো হচ্ছে যেই মেসেজটা আমরা দিতে চাই সেটা হচ্ছে রাইজ অ্যাবাভ ফিয়ার, মানে ভয় থেকে উপরে ওঠো, মানে আমরা যেটা করছি যেটা আমরা করতে পারি তো তোমরা কেন করতে পারবে না, সেই মেসেজটাই সবসময় দিই।
আর এই দেখে অনেক সময় আমরা দেখলাম যে ডাউহিলও কিছু টিম গিয়ে ইনভেস্টিগেট করার চেষ্টা করলো, যেখানে আগে কেউ যেতে ভয় পারতো পেতো আর কি। তো এগুলো আমাদের দেখে খুব মনে হচ্ছে যে আমাদের যেখানে আমরা সাকসেস হতে চাই ওই জায়গাটায় আমরা সাকসেস হচ্ছি আস্তে আস্তে। যদি কোনো টিমই ভয় দেখিয়ে থাকে তো ওই ভয়টা দেখানো উচিত না আমাদের। আমার মনে হয় কোনো প্যারানর্মাল রিসার্চার বা ইনভেস্টিগেটরের একটাই কাজ হওয়া উচিত, সেটা হচ্ছে মানুষদের মনে সাহস জোগানো, নাকি কাউকে ভয় দেখিয়ে আমি এটা বলছি না এখানে ভয়ঙ্কর ভয়ের ব্যাপার। ঠিক আছে, ভয় ফার্স্টের দিকে হয়তো দেখালে যে ভয়টা কী, কিন্তু সেটাকে ওভারকাম লাস্টে কী করে করা হয় সেটা দেখানো উচিত সবার সবসময়। তবেই একটা টিম বা কোনো মানুষের ওখানেই সাকসেস হওয়া হয় আমার যেটা মনে হয়। মানে হরর ভিডিওস বানাচ্ছি না আমরা, আমরা মানে এটা এক্সাম্পল সেট করার চেষ্টা করছি যে কারেজটাই হচ্ছে মানুষদের মনের মেইন জিনিস। ট্রাই করি যে লোকেদেরকে ভালো ভাইবস দেওয়ার, যে তোমরা ভয় পেও না, ভয় পেয়ে পিছিয়ে যেও না, কোয়েশ্চেন করো, মানে এই টাইপের জিনিসগুলো।